হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন যে সমবায়ে অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আজকে। সেটি দেখতে পাচ্ছেন, সমবায় অধিদপ্তরের আওতাধীন রাজস্ব বাজেটভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পরিদর্শক 34টি পদ, মহিলা পরিদর্শক, প্রশিক্ষক, ফিল্ড ইনভেস্টিগেটর। আর শুধু খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। দেখতে পাচ্ছেন সহকারী পরিদর্শক গ্রেড 14, এখানেও 105টি পদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে আছে আরও বিভিন্ন পদ রয়েছে, ক্যাশিয়ারে 4টি এবং সবচেয়ে বেশি আরও দেখা যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটারে 108টি পদ। 25টি পরীক্ষার প্রশ্ন সমাধান চাইলে নিতে পারেন। ডাটা এন্ট্রি অপারেটরে 1টি পদ, সহকারী ফিল্ড অপারেটরে 2টি পদ, প্রহরী এবং অফিস সহায়কে 189টি পদ রয়েছে, দেখতে পাচ্ছেন। আর অনলাইনে আবেদনের জন্য www.cof.gov.bd এই ঠিকানায় আবেদন সংক্রান্ত নিয়মাবলী এবং http://cof.teletalk.com.bd এই সাইটে আর কি আবেদন করা যাবে। এবং প্রার্থীকে আবেদনের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে। আর আবেদনের শেষ তারিখটা বললে দিয়ে আবেদন শুরুর তারিখ হচ্ছে 20/3/2022 খ্রিস্টাব্দ, মানে 20 তারিখ থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 21/4/2022 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত। তো আরও বিভিন্ন বিষয় দেওয়া আছে, আপনারা বিজ্ঞপ্তিটি উক্ত সাইটে গিয়ে পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন।